আমাদের একটা অভিজ্ঞ ওপেনার হিসাব করলে দুই তিনজনের ভিতর তামিমের নাম আসবে, এবং সে ইন্টারন্যাশনালি বড় বড় ব্যাটসম্যানের বোলারদের বিপক্ষে ভালো করেছে। সেখানে তামিমকে বাদ দেওয়ার এই যে রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতির আমরা একটা সমাধান চাই। আমরা 11টা খেলোয়াড় খেলবে, এক মায়ের সন্তানের মতো খেলবে, এটা বাংলাদেশ, এটা কারো বাপের দল না, এটা কোন ক্রিকেট বোর্ডের বাপের দল না, এটা দেশের দল। এখানে রাজনীতি, এখানে কেউ এখানে নিজের ইচ্ছা মতো খেলোয়াড় ঢুকাবে, ইচ্ছা মতো খেলোয়াড় বাইট করবে, এগুলো চলবে না। সুষ্ঠুভাবে যে ফর্মে আছে, যে খেলার যোগ্য, সেই খেলবে।